বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তি দত্ত প্রীতি লাভ স্টোরি ব্লগ। তো এখন বাজে সকাল 9টা। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ব্লগটা স্টার্ট করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখতে থাকুন সবাই। তো আমি এখন সবজি কাটবো, সবজি কাটছি। এই যে পালং শাক, এগুলোকে কেটে নেব। তো শাকটা কাটা হয়ে গেছে, এবার গাজর দেব। এবার মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলো কেটে নেব। বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এই যে আমার কাটা হয়ে গেছে, গাজর কাটলাম, মটর, আলু আর পালং শাকটা। তো এবার ভেজে নেব। কাটা হয়ে গেছে, আলুগুলো বেছে বেছে সিদ্ধ করতে দিয়েছি, আর শাকটা পরে দেবো একটুকু, নয়তো গলে যাবে সেজন্য। তো আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপর শাকটা একটু পরে দেবো, তারপর রান্না করব। এই যে সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে নুনও দিয়েছি, আর নুন দিব না। তো এই কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি রসুন, লঙ্কা, আর দিচ্ছি পাঁচফোড়ন। দিচ্ছি একটু জিরে গুঁড়া, আবার সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। তো নুন দিয়েছিলাম আমি আগে সিদ্ধ করার সময়, তাই আমি নুন আর দেবো না। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি। এই যে তো রান্না কমপ্লিট। তো শাকটা আমি আজ অন্যরকম করে ভাজলাম, সবজির মতো করে। তো খুবই ভালো লাগবে, ডাল ভাতের সঙ্গে সবজি না থাকলেও হবে। তো এরকম শাক ভাজবেন আপনারাও, তো খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে খেতে। তো আমি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, আর লাইক দিবেন প্লিজ। লাইক তো একদম ফ্রি, তো লাইক দিবেন, আর সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজ এই পর্যন্তই, টাটা।